করোনা মহামারীতে বিদায়ী বছরের অনেকটা সময় স্থবির ছিল রাজনৈতিক কর্মকাণ্ড। তবে বছর জুড়ে আলোচনায় ছিল খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি। আর এই ইস্যুকে কেন্দ্র করে বছরের শেষে কয়েকটি বড় শোডাউনের মাধ্যমে প্রতিকূল অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বিএনপি। বছরটি কেমন কেটেছে দীর্ঘ সময় চ্যালেঞ্জের মুখে থাকা বিএনপির, রিপোর্টে জানাচ্ছেন ইমরুল হাসান। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বিদায়ী বছরের বেশিরভাগ সময় উদ্বেগ উৎকণ্ঠায় পার করেছে বিএনপি। সেই উদ্বেগের শুরু এপ্রিলে, করোনা শনাক্ত হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। প্রায় দুই মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরলেও বছরের শেষ ভাগ তার কেটেছে গুরুতর অবস্থায় হাসপাতালের সিসিইউতে। লিভার সিরোসিসে আক্রান্ত বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবিতে বিভিন্ন কর্মসূচিতে সোচ্চার থেকেছে তার দল বিএনপি। এ নিয়ে ক্ষমতাসীন দলের সাথে কথা লড়াইয়া জড়ায় তারা। আইনটা দেখলেই হয়, আইনের মধ্যে এই সুযোগ নাই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো। ওই আইনে 401 ধারাটি খুব পরিষ্কার করে বলা আছে যে সরকার শুধুমাত্র সরকারই পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে। এখন পর্যন্ত খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়া না হলেও এই ইস্যুতে বড় শোডাউন করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে রাজনীতিতে কোণঠাসা বিএনপি। যদিও হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি থেকে বিরত থেকেছে দলটি, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ সহ বছর জুড়ে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ কর্মসূচির মধ্যেই সীমিত ছিল তাদের কর্মকাণ্ড। তবে নিরুত্তাপ রাজনীতিতে কিছুটা উত্তেজনা ছড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে দলীয়ভাবে বছরব্যাপী নানা কর্মসূচিও পালন করে বিএনপি। দীর্ঘদিন পর বিদায়ী বছরে নির্বাহী কমিটি সভা করে বিএনপি। ছয় দিনের সিরিজ ওই বৈঠকের পর আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দলটি। কোন নির্বাচন আমরা এই সরকারের অধীনে আমরা এখন নির্বাচনে যাব না। সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দল গোছানোর কাজেও মনোযোগ দেয় বিএনপি। নতুন নেতৃত্ব এসেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে, প্রত্যাশা অতীতের ব্যর্থতা ঘোচানো। নতুন কমিটি দেয়া হয়েছে সহযোগী সংগঠন কৃষক দলেরও। 2021 সালে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে হারায় বিএনপি। অনিবার্য নিয়তি মৃত্যুতে আড়াল হয় এক বর্ণাঢ্য রাজনীতিকের জীবন। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসা বিএনপি বিদায়ী বছরে কমিশনের কর্মকাণ্ডের সমালোচনায় সরব ছিল। ভোট দখল করা হচ্ছে। তবে নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে তারা সাড়া দেয় কিনা সেটি এখন দেখার। বিদায়ী বছরে দলীয় প্রতীকের ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি। যদিও বছরের শুরুতে পৌরসভা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয় তারা, আর তাতেও ছিল যথারীতি ভরাডুবি আর অনিয়মের অভিযোগ। আজকে বিভিন্ন সেন্টারে ঘুরে আমরা স্পষ্ট দেখেছি সেখানে আমাদের সমস্ত এজেন্টরা কোনো সাহায্য কারো কাছ থেকে পায় নেই। এই যে একটা প্রহসনের একটা নির্বাচন, স্থানীয় নির্বাচনের মতো বর্জন নয়, নিরপেক্ষ সরকারের দাবি অর্জন করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেতে চায় বিএনপি। বৃহত্তর ঐক্য গড়ে তোলা জনগণের মধ্যে, সেটা জোটের মধ্যে হতে পারে, সেটা যুগপথে হতে পারে, কিন্তু কমন লক্ষ্য থাকবে একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনরুদ্ধার। তবে আন্দোলনের জন্য বৃহত্তর প্ল্যাটফর্মের চেষ্টায় থাকা বিএনপিকে বিদায়ী বছরও দেখা গেছে দৃশ্যত একলাচল নীতিতে। নামে থাকলেও কার্যত অকার্যকর ছিল জাতীয় ঐক্য ফ্রন্ট ও 20 দলীয় জোট। বেগম খালেদা জিয়া চিকিৎসা ইস্যুতে বছরের শেষে রাজপথে ব্যস্ত থাকতে হয় বিএনপিকে। যদিও টানা 15 বছর ক্ষমতার বাইরে থাকা দলটির মূল লক্ষ্য নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি আদায়, এমন বাস্তবতায় কার্যকর আন্দোলন গড়ে তোলাই হতে পারে নতুন বছরে বিএনপির চ্যালেঞ্জ। ইমরুল হাসান, NTV নিউজ, ঢাকা।